বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, জিতলে টিকে থাকবে আশা, হারলেই শেষ হয়ে যাবে এশিয়া কাপের স্বপ্ন। আর স্বপ্ন বাঁচিয়ে রাখতেই তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শামিম পাটোয়ারির। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জায়গা পেতে পারেন এই দুই ক্রিকেটার। এছাড়া অভিষিক্ত তানজিদ হাসান তামিমের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন এনামুল হক বিজয়। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে নবি রশিদদের বিপক্ষে জয়ের লক্ষ্যে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, দর্শক চলুন তা দেখে নেই এক নজরে। নাম্বার 1, এনামুল হক বিজয়, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2, নাঈম শেখ, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3, নাজমুল হুসাইন শান্ত, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4, সাকিব আল হাসান, জেনুইন অলরাউন্ডার ও অধিনায়ক। নাম্বার 5, তৌহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6, মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 7, শামীম হুসাইন পাটোয়ারি, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8, মেহেদী হাসান মিরাজ, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9, তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10, হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 11, মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।